ধরো কলকি মারো টান, ধরো কলকি, ধরো কলকি মারো টান। নতুন করে আর কি হবে, কলকি খাওয়ার ট্রেনিং চলতেছে। ধরো কলকি, কলকি তো ধরতে পারবো না, তবে তোমাদের গলা চেপে ধরতে পারলে ভালো হতো। ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আশিক প্রাণ গানের লিরিকা টিকটক দের একটি লেভেল দেখা আগেই বুঝে ফেলছিলাম এরা ভবিষ্যতে কলকি খর হয়েই মরবে। মইরা গেলে তোদের সাথে কলকি ছাড়া আর কিছুই যাবে না। ঠিক বলেছি, খালা কলকি নিয়েই কবরে যাস, তারপর দেখবি কলকির ধোয়া পেছন দিয়ে বের করবে। আরে ভাই, এই শালি কলকি টান দিছে নাকি, এ তো মুখ দিয়ে কলকির ধোয়া বের করতেছে। না ভাই, আমি তো জানি না যে কলকি কি রকম করে ধরতে হয়। এই শালি তো বাথরুম থেকে বের হয়ে এসে বলতাছে ধরো কলকি মারো টান। এমআইআরে দেখে তো মনে হয় মাদ্রাসা ছাত্রী, আর গানের তালে তালে এইসব কি বলছে বলতে পারবো না। আচ্ছা, আরে কলকিতে টান পরে মাইরেন, আগে এই মাইয়ার কমেন্টটা দেখেন, জীবনে প্রথম একে পরীর মতো সুন্দর মানুষ দেখলাম। আরে কিছু হয়নি, 52 ইঞ্চি মেকআপ করছে আর চোখগুলা বিড়ালের মতন করলেই পরীর মতো হয়ে গেল। এটা এটা হাস্যকর। ঠিকই বলেছেন, আসলেই হাস্যকর। আরে ভাই, এই মাইয়া তো পুরাই কলকি খোর, চোখ মুখ দেখাই বোঝা যাচ্ছে। বন্ধ করবে কেন, আধুনিক ছেলে তো। ভাম দিস না, ভাম দিস না। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এমন মজার মজার ভিডিও পেতে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।